আমরা শুরু করছি যে আমরা লেডিস হ্যান্ডেলের আপারটা মিটিং করছিলাম আগের দিন তোমাদের সামনেই টেবিলের মধ্যে প্যাটার্ন ড্রেসিং করা হয়েছে লেদারের উপরে তারপরে লেদার কাটিং করা হয়েছে লাইনিং কাটিং করা হয়েছে তারপরে পাশে স্কাইভিং মেশিনটা দেখাও স্কাইভিং মেশিন স্কাইভিং করা হয়েছে কম্পোনেন্টগুলো যেখানে যেখানে ফোল্ডিং হবে বা আন্ডারলে হবে সেগুলো স্কাইভিং করা হয়েছে তারপরে স্যার এখানে অ্যাডিসিভ লাগিয়েছিলেন অ্যাডিসিভ লাগিয়ে ফোল্ডিং করেছেন লাইনিং পেস্টিং করেছেন তো আজকে আমি এখানে একটা ফ্ল্যাট বেড সিউইং মেশিনে বসে আছি আপারগুলো সেলাই করব তো তার আগে একটু মেশিন সম্পর্কে ধারণা তোমাদের দিয়ে দিই এটা হচ্ছে একটা ফ্ল্যাট বেড সিউইং মেশিন মডেল হচ্ছে 31K15 হ্যাঁ মেশিনে এখানে লেখা তো এটা হচ্ছে ব্যালেন্স হুইল ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে মেশিন হেড টোটালটা আর এই যে এখানে ব্যালেন্স হুইলটা ঘোরালে আপ ডাউন করছে এটা হচ্ছে তোমার নিডল বার নিডল বারের সঙ্গে এটা উপর থেকে পুরো কানেক্টিং হয়ে নিচে নিডলটাকে হোল্ড করছে নিডল বারের সঙ্গে নিডলটা এখানে কানেক্ট হয়ে আছে স্ক্রুর সাহায্যে ঠিক আছে আচ্ছা এই যে রোলারটা দেখা যাচ্ছে এটাকে বলা হচ্ছে প্রেসার রোলার প্রেসার রোলারটাকে এই যে অ্যাটাচমেন্টটা আছে এটা দিয়ে আপ ডাউন করা হয় ঠিক আছে এটাকে বলা হচ্ছে তোমার হ্যান্ড লিফটার ওকে হ্যান্ড লিফটার ঠিক সেম আমার পা দিয়ে ওটা তুলতে পারি হ্যাঁ মেশিনের নিচে আছে ওটা আচ্ছা তুমি একটু এদিকে চলে এসো এখানে নি লিফটারটাকে দেখাও নি লিফটার আর তার সঙ্গে এটার জন্য ফাংশন হচ্ছে দুধ থেকে তোলো দুধ থেকে হ্যাঁ দেখো নি লিফটার এটা চাপ দিলে এটা আপ ডাউন করছে ওকে আচ্ছা এটাকে বলা হচ্ছে টেনশন পোস্ট এই টেনশনের সাহায্যে সেলাই যে হচ্ছে আপার থ্রেড আর ববিন থ্রেড দুটো থ্রেডের যে টেনশন আছে বা প্রেশার আছে প্রেশারটাকে সামঞ্জস্যপূর্ণ রাখার জন্যে এটাকে অ্যাডজাস্ট করা হয় যদি আপার থ্রেড টাইট মনে হয় তখন এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে এটাকে লুজ করতে হয় হ্যাঁ আর যদি মনে হয় আপার থ্রেড তোমার লুজ আছে তাহলে এটাকে ক্লকওয়াইজ ঘুরিয়ে আপার থ্রেডটাকে টাইট করতে হয় আচ্ছা এটা হচ্ছে তোমার এসপিআই রেগুলেটার স্টিচ পার ইঞ্চ রেগুলেটার এটাকে যখন উপরের দিকে তুলবো তখন সেলাইটা গুঁড়ো গুঁড়ো সেলাই হবে আর যখন একদম নিচে নামিয়ে দেবো তখন খুব বড়ো বড়ো সেলাই হবে মাঝে রাখা আছে মানে মাঝারি সাইজের সেলাই হবে মোটামুটি একটা চামড়া যদি আপার হয় সেখানে 1 সেন্টিমিটারে 3 থেকে 3.5টে যেন নিডল পড়ে হ্যাঁ সেই অ্যাডজাস্টমেন্টে সেলাইটা রাখা হয় আর এখানে যে নিডলটা আছে এটা যেহেতু লেদার সেলাই হচ্ছে এখানে লেদার পয়েন্ট নিডল বা এলআর নিডল ব্যবহার করা হয়েছে আর মেশিনের একদম নিচে একটা ট্রিডল আছে ট্রিডলে প্রেশার দিলে এই যে বড় হুইলটা আছে এটার সঙ্গে এই কানেক্টিং যে ফিতেটা আছে সেটার সঙ্গে ব্যালেন্স হুইলটা কানেক্ট করা আছে তো নিচের তাহলে যে প্রেশার দিচ্ছি সেটা এই কানেক্টিং বেল্টের সাহায্যে উপরের হেডটাকে চালাতে সাহায্য করছে এই মোটামুটি বলে দিলাম এবার তুমি ওখানে চলে যাও ওখানে গিয়ে এইখানে ফোকাস করবো ঠিক আছে তো আমি এবার শুরু করছি মেশিন ব্যবহার যখন করবে রেগুলার এর মধ্যে তেল দিতে হয় এই সমস্ত অয়েল দেবার পজিশান আছে হ্যাঁ এগুলো যত তেল দিয়ে মেশিনটাকে চালু রাখবে তত স্মুথলি রান করবে আর মেশিন যখন জ্যাম হবে কখনোই তাকে ফোর্সফুলি ঘোরানোর চেষ্টা করবে না তার ববিনটা খুলে ভিতরে কোনো ময়লা আছে কি না সেটা রিমুভ করে তারপরে আবার চালানোর চেষ্টা করবে আশা করছি সমাধান হয়ে যাবে তো ঠিক আছে আমি এখন সেলাই শুরু করছি সেলাই শুরুতে প্রথম 3টে যে ফোঁড় পড়বে 3টে ফোঁড়কে লক করতে হয় তো এগিয়ে আসার পরে এটাকে আবার পিছিয়ে আগের হলে নিডলটাকে ফেলবে ফেলার পরে আবার সেলাইটাকে রিপিট করবে তাহলে এখানে সেলাইটা লক হয়ে গেল এবারে তোমার সুবিধা মতো এখানে সেলাইটা চালাতে থাকবে রাউন্ড জায়গাগুলো আস্তে করে নেবে হ্যাঁ আস্তে করে তোমার সুবিধা মতো পজিশনে নিডলটা ফেলবে
ফেলে এটাকে আস্তে আস্তে সেলাইয়ের সাথে সাথে স্ট্র্যাপটাকে ঘোরাতে থাকবে, ঠিক আছে? তাহলে সুন্দর একটা রাউন্ড শেপের সেলাইটা হবে, নালে রাউন্ড এলাকায় অনেক সময় কর্নার টাইপের সেলাই হয়ে যায়। এখানে যেহেতু কর্নার আছে এখানে স্টপ করে দিলাম, পড়ে গেল নিচে, একটু তুলে দেখো, কর্নারটা স্টপ করলাম, তারপরে এটাকে আবার নিজের সুবিধা মতো ঘুরিয়ে সেলাই চালিয়ে আনলাম, আবার এখানে স্টপ করলাম মিডলটা। এখানে প্রেশার রোলারটা বারবার হ্যান্ড লিফটার ব্যবহার করছি না, নি লিফটার ব্যবহার করছি। হ্যাঁ, করে এটাকে এই পজিশনে আনলাম, আবার আমি এখানে সেলাই শুরু করছি। যেখানে সেলাই ডিফিকাল্ট বলে মনে হবে সেখানে স্টপ হয়ে যাবে, স্টপ হয়ে আস্তে আস্তে সেলাই করব। এখানে সেলাই যখন শেষ হবে আবার ঠিক যেভাবে শুরু করেছিলাম শুরুর মধ্যে শেষ করতে হবে, যাতে সেলাইয়ের শেষটাও লক হয়ে যায়। সেলাই হওয়ার পরে প্রেশার যে রোলারটা আছে ওটাকে তুলে দেবে, হ্যাঁ, হ্যান্ড লিফটার দিয়ে। তারপরে পরের যে কম্পোনেন্টটা আছে সেটাকে আবার মেশিনের মধ্যে রাখবে, রেখে আবার সেলাইটা শুরু করবে। কিছুটা এই কোম্পানির সেলাই হয়ে গেলে আপডেটটাকে কেটে নেবে। সেলাই যে হচ্ছে এজ থেকে দেড় থেকে দুই মিলিমিটারের মধ্যে রাখবে সেলাইটা, ওর বাইরে হয়ে গেলে একদম তাহলে বাইরে বের হয়ে যাবে, মানে কম্পোনেন্টকে ছিঁড়ে দেবে, আর ভিতরে হয়ে গেলে অনেক বেশি ভিতরে ঢুকে যাবে। এই যে এজ আছে কম্পোনেন্টের এজ থেকে দেড় থেকে দুই মিলিমিটার ভিতরে সেলাইয়ের রোটা রাখার চেষ্টা করবে। ওকে, এদিকে ধরে রাখো তো, না ওটা ওই চ্যানেল হবে, আগের দিন ছিলি না, এই জন্যই বুঝতে পারছি না, আমার কাছে ভিডিও গুলো আছে, হচ্ছে তো ঠিকঠাক? আমি দেখছিলাম ভিডিও। না, এটা হচ্ছে ব্যাক বেল্ট, এই মেশিনের তলায় একটা ববিন থাকে, এটাকে ববিন বলে, এই ববিনের মধ্যে থ্রেড গুঁড়ানো থাকে, ঠিক আছে? আর এটা হচ্ছে ববিন কেস, হ্যাঁ, ববিন কেসের মধ্যে ববিনটা এইভাবে এটা ইনসার্ট করবে, করে ববিন কেসে একটা চ্যানেল আছে, এই চ্যানেলের থ্রেডটাকে পাস করিয়ে এখানে যে ক্লিপ আছে, হ্যাঁ, এটাকে ফোর্সফুলি একটু টানবে, তাহলে ক্লিপের মধ্যে দিয়ে
সুতোটা গিয়ে এই যে এখানে গ্যাপটা আছে এখানে চলে যাবে, এতটুকু গেলেই মোটামুটি এখানে যে ফাংশনটা এটা প্রপারলি করবে। হ্যাঁ, এই যে আমার সুতো বার হলে ববিনটা এইভাবে ঘুরতে থাকছে ববিন কেসের মধ্যে। আচ্ছা, এই যে প্লেটটা আছে এটাকে স্লাইড প্লেট বলে। হ্যাঁ, স্লাইড প্লেট। আর এখানে এটা হচ্ছে নিডল প্লেট। আচ্ছা, এখানে যে এই দাঁত মতো দেখা যাচ্ছে এটা হচ্ছে ফিড ডগ। হ্যাঁ, এই ফিড ডগের কাজ হচ্ছে মেটে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড মেটেরিয়ালটাকে ফিড করা। তো এই যে স্লাইড প্লেটটা আছে, স্লাইড প্লেটটাকে আমি সরিয়ে নিয়ে ববিনটা আমি মেশিনে ফিট করছি, তো সেটা যাতে আমি দেখতে পাই এ কারণে আমি এটা সরিয়ে নিলাম। হ্যাঁ, এবারে আমি এখানে লক্ষ্য রাখবো যে ববিনে যাতে ববিন কেসটা ববিন সহিত ঠিকঠাকভাবে ইনসার্ট হয়ে যায়। ইনসার্ট হলে একটা ট্যাক করে আওয়াজ হবে। হ্যাঁ, ইনসার্ট করছি, এই একটা আওয়াজ হলো শুনতে পেলে, এই আওয়াজে মানে মেশিনে ঠিকঠাক ববিনটা লেগে গিয়েছে। হ্যাঁ, এটা বলো তো এই কাছেই রাখো। আচ্ছা, নিডল যখন চেঞ্জ করবে বা সুতো পরাবে তো তারপরে ডাইরেক্ট কম্পোনেন্ট সেলাই করবে না, ঠিক আছে? তার আগে একটা স্যাম্পেল যে কোনো একটা টুকরো নেবে, সেখানে সেলাইটাকে চালিয়ে দেখবে যে সেলাই ঠিকঠাক করছে কি না। যদি সেলাই তোমার মনঃপূত হয়, হ্যাঁ, তাহলে কম্পোনেন্ট যেতে পারো। আর যদি এখানে কিছু টিউনিং করতে হয়, মানে আপার থ্রেড বা ববিন থ্রেড টেনশান এবং স্টিচ যে গ্যাপ আছে সেগুলো যদি তোমার মনঃপূত না হয়, সেগুলো যে গাইডগুলো আছে বললাম সেগুলো দিয়ে ঠিক করে নেবে। এটাকে যখন ঘোরাবে তখন মিডিলটাকে ভিতরে ইনসার্ট করে ঘোরাবে, তাহলে সুন্দর সেলাইটা আসবে। এখানে আবার প্রেশারটা তুলে নিডলটা গোঁজা অবস্থায় কম্পোনেন্টটাকে ঘোরাবে। এখানে চিপ থাকবে তো, চিপ থাকবে তো, মানে দুটো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এডিটা স্টিচিং করলে সব ভালো কথা বলবে। ভেলক্রো, ভেলক্রো, ঠিক আছে? ভেলক্রো দুটো পার্ট, একটা হুক একটা লুপ। হুক যেটা কাঁটা কাঁটা টাইপের, আর লুপ হচ্ছে তুলোর মতো। আগে ছোট দুটো ছিল, ছোট ছোট দুটো ছিল। I'm going to go.
ঠিক আছে কমপ্লিট ক্ষেত্রে বলার ক্ষেত্রে এটাই যে যখন সেলাইয়ের কাজ করবে অন্য সমস্ত দিক থেকে কনসেন্ট্রেশন দূরে সরিয়ে পুরোপুরি সেলাইয়ের উপরে কনসেন্ট্রেশন রাখবে ঠিক আছে তো আমাদের স্যার এসেছেন মিনময় সরকার স্যার তো স্যার এখন আমাদের আপার কমপ্লিট হয়ে গেছে সেলাই সেটা লাইনিং ট্রিমিং অপারেশনটা উনি করছেন লাইনিংটা তোমার আপার থেকে 2 মিলিমিটার করে দুদিকে ট্রিমিং অ্যালাউন্স অ্যাড করা থাকে সেলাই সুবিধার জন্যে আর সেলাই হয়ে গেলে তখন ওই এক্সট্রা যে লাইনিং থাকে ওটাকে কেটে রিমুভ করে দিতে হয় লাইনিং ট্রিমিংয়ের সময় হাতে ব্যালেন্সেরও দরকার পড়ে প্লাস যে কাঁচি দিয়ে ট্রিমিংটা করা হবে কাঁচিটা ভালো শার্প থাকতে হবে না ধার থাকলে লাইনিং ট্রিমিংটা ভালো হয় না প্লাস যদি হাতে ব্যালেন্স না থাকে তাহলে আপার যে ফোল্ডিং এজটা আছে সেটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো এনে দেখছো তোমরা যে কত সুন্দরভাবে এটা লাইনিং ট্রিমিং করা হয়েছে যে আপারটা কোনোভাবে কোনো ড্যামেজ হয়নি আপারের এজটা ফোল্ডিং এজটা ঠিকঠাক আছে তো এইভাবেই যত্ন সহকারে লাইনিং ট্রিমিং কাজটা করতে হয় আমি তো একদম খুললাম ব্যাক বেল্টের জয়েনিংটা হচ্ছে বলছিলাম আমি যে করাবার আগে একটু ভেলক্রো এইগুলো লাগবে সেগুলো আগে
হ্যাঁ, সেলাই এর আগে অ্যারেঞ্জ করে রাখতে, ভেলকো বা এ না ভিডিও হচ্ছে। তোকে শুধু বললাম না যে এখানে উল্টে দিলাম, ড্রেন সাইডটাকে নিচের দিকে করে দিলাম, যাতে করে এটা টার্ন করার পরে এটা বেলকো সেটিং এর পরে এটা উপর দিকে গ্রেনটা ম্যাচ করে। একটা মেশিন বসে কর না, দেখি না সেলাই কর। এখনো স্যার কেটে দেয় সেই প্যাটার্নগুলো ছাপে বসে বসে। নিজেরা বুদ্ধি বের করে প্যাটার্ন কর, তাই তো বাবু? অবশ্যই, না করলে ভুগবে। নিজেরা বুদ্ধি বের করে একটা প্যাটার্ন করতে হয় না। এই বড় আলমারিতে কি আছে? বড় আলমারিতে জানি না, চাবি খুললো না। আমাকে ছবি তুলতে হবে না, এখানে এখানে ছবি তুল। আমি কি ছবি তুলি? আসুন, এমনি ছবি হয়ে যাওয়ার সময় হয়েছে আমার। এগুলো ফিট হবে না। আমার কেন
তাহলে আমি এই চ্যানেলটা আজকে করলাম না অরিন্দম, রিভিউটা যদি পাওয়া যায় তাহলে আর করবো না। না পাওয়া যায় তখন চ্যানেল করে ওটা আপার লাইনিং এর মধ্যে সেট করে দেবো। এখানে রিপিটিং হবে অথবা চ্যানেল করে রিপিট হবে। স্যার চ্যানেল করতে হলে তো স্যার রিটার্ন স্টিচিংটা খুলতে হবে তাহলে? না না, এটা শুধুমাত্র চ্যানেলটা হবে আপার লাইনিং হবে, আপারটাকে হালকা করে কেটে দেওয়া হবে, লাইনিংটা কেটে দেবে, দিয়ে ছেলে ভেতরে ঢুকে দেওয়া হবে অথবা রিপিটিং করে দেওয়া হবে। এটাকে এটাকে এই এন্ডটাকে মাথাটাকে গোল করে কেটে এখানে রিপিটিং করে দেওয়া হবে, সেটাও করা যেতে পারে।
আরেকটা বানাতে হবে। গিফটিটা এমনভাবে বাঁধবে এটা ঠিক যেন মিডিলে থাকে এবং এটা উঠে থাকে উপরের দিকে। হলো, এবারে একটা এটার ভিতর দিয়ে পাস করাবি, একটা এটার ভিতর দিয়ে পাস করাবি। একদম পাতলা হয়ে গেছে, পাতলা হয়ে গেছে, লেদার এমনিতেই পাতলা। হ্যাঁ, আর এমনিতে যেটুকু এটা ছিল এটা আপার লেদার দিয়ে ফোল্ড করে একটা স্ট্র্যাপ বানানো হয়েছে। এটা অ্যাকচুয়ালি ডেকোরেশন হিসেবেও কাজ করবে, অ্যাজ ওয়েল অ্যাজ তোমার লাস্টিংয়ে টু চ্যানেলের ভিতরেও এটা সাপোর্ট হিসেবে থাকবে। তার জন্য আমরা প্রথমে কী করছি, একটা নট বানিয়ে নিচ্ছি। এই নটটাকে মাঝখানে রেখে আমরা বানাবো যাতে করে দুদিকে সমান থাকে। সমান হয়নি, এটাকে সমান করে নিতে হবে। এইভাবে নটটাকে দুপাশে সমান করে নেওয়া হলো। এবং নটের যে উপরের দিকটা অর্থাৎ শার্প এজটা, ওটা উপরে আপারের উপরের দিকে দেখা যাবে। এরকমভাবে এটাকে সেটিং করা হবে। এবার আমরা আপারের মধ্যে দুটো পাঞ্চ করে নিয়েছিলাম একদম ছোটো সাইজের, সেই পাঞ্চটার মধ্যে আমরা এই স্ট্র্যাপগুলোকে সেট করব। এখানে খেয়াল রাখতে হবে একটা, এই দুটো স্ট্র্যাপের ফোল্ডেড এজটা যেন দুপাশে থাকে যাতে করে সামনের দিক থেকেও দেখা যায় সুন্দর আর এদিক থেকেও যেন পায়ে না লাগে। দুটোরই ফোল্ডেড এজটা বাইরের দিকে থাকবে, এটাকে খেয়াল রেখে সেট করতে হবে।
এইভাবে এটা সেট হলো নটটা অ্যাজ ওয়েল অ্যাজ ডেকোরেশান এবং এটা সাপোর্ট হিসেবে টো চ্যানেলের ভিতরে কাজ করবে। আমরা এটাকে টো চ্যানেলের ভিতরে টো পাইপ দিয়ে প্লাস্টিক টো পাইপ দিয়ে লাস্টিং করব, সেটা লাস্টিংয়ের সময় দেখতে পাবো। তাহলে এই দিকে থাক আজকে।